কিছু কিছু কন্টেন্ট ভিডিও দেখতাম আর কি। তখন দেখলাম অনেক বাদ পারে ছিটারি করে নানান ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করতেছে আর সেগুলো মানুষ দেখতেছে এবং ভাইরাল হচ্ছে বিভিন্নভাবে। তখন আমি মাঝে মাঝে শখের বিষয়ে আমি কয়েকটা মানে ভিডিও করছি শখের বশবর্তী হয়ে আর কি। করার পরে দেখি আমার লাইভ থেকে শুরু করে সবগুলাই মানে ভাইরাল হচ্ছে আর কি, মানুষ গ্রহণ করতেছে। তারপরে আমি শখের বশবর্তী হয়ে মাঠে নামি, কিন্তু আমার একটা চিন্তা ভাবনা ছিল যদি এখান থেকে আমি আর্ন করতে পারি তার 80% টাকা আমি দান করে দেবো। আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার ভাইরা, দর্শক শ্রোতা পাশে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় কলিজার ভাই মানবতার ফেরিওয়ালা আলম ভাই। আজকে দর্শক আলম ভাইকে আমাদের চিলাহাটি জেকে টিভিতে নিয়ে এসেছি। দর্শক শ্রোতা আজকে জানব কিভাবে আজকের এই আলম ভাই মানবতার ফেরিওয়ালা, সেই জিরো থেকে কিভাবে তিনি আজকের এই আলম ভাই হলেন, সকলের হৃদয়ের স্পন্দন হলেন কিভাবে, তার পিছনের গল্পটি আমরা জানব। তো আলম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আলম ভাই, দর্শকের প্রশ্ন, দর্শকের মনের প্রশ্ন, অনেক জানার ইচ্ছা আপনার সম্পর্কে, যে এই যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, মানবতার ফেরিওয়ালা কিভাবে হলেন? আমি প্রথমে আমি বাংলাদেশ এবং প্রবাসে এবং বিশেষ করে ভারতও আমার অনেক অডিয়েন্স আছে, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে আমি শুরু করতেছি। উনি দুইটা ভুল কথা বলছে। প্রথমে আমি বলছি উনি আমাকে মানবতার ফেরিওয়ালা বলছে, এটা সম্পূর্ণরূপে ভুল, ওই যোগ্যতা আমার নেই। আর কারণ হচ্ছে কি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, মানবতার ফেরিওয়ালা নই। এটা বললে যারা মানবতার ফেরিওয়ালা মানবতার পক্ষে কাজ করতেছে তাদেরকে অপমান করা হবে, সুতরাং তাদের সমকক্ষ কিংবা ওইটা চিন্তা করা আমার পক্ষে বোকামি। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে উনি আমাকে বলছে যে আমি এই পর্যন্ত কিভাবে আসলাম, আমার আসলে সবচেয়ে চরম সত্য যেটা আমি স্বীকার করব সেটা আমার গায়ে সুন্দর পাঞ্জাবি দেখে অনেকেই ভাবতে পারেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো। শুরুতেই আমি আমার দুর্বলতা স্বীকার করে নিচ্ছি, আমি খুব দরিদ্র পরিবারের সন্তান, আমার বাড়িতে মাটির ঘর, ঘরটার দুই পাশে ফাটল এবং ভাঙা। আমি যখন চাকরিতে যাবার পূর্বে, যখন আমি চাকরিতে যাই নাই বর্ডার গার্ড বাংলাদেশে, 2012 সালে আমার চাকরি হয়, 13-তে তালিকাভুক্ত শুরু হয় আমার। চাকরিতে যাবার পূর্বে আমাদের বাসায় আমার গ্রামের যারা আছে ওনারা জানেন, আপনাদের তুলে ধরি হয়তো আপনার আশেপাশেও দেখেছেন, লেয়ার মুরগির খামার বলতেন, ওই যেটা আপনার ডিম পাড়া মুরগি ওইটার খামার ছিল, ব্রয়লার মুরগির খামার ছিল। তখন আমি ছোট ইন্টার এবং এসএসসি করি, আমার এই এসএসসির পর ইন্টার করতেছিলাম, তখন আমি অনার্সে ভর্তি হই নাই কিংবা আমার চাকরি হয় নাই, আমি দুই হাত দিয়ে আমি লিটার ফালাইছি। উপর থেকে মুরগি পায়খানা করে দিছে, সেগুলো কিন্তু আমার গায়ে পড়ছে, আমার গায়ে পড়ছে সত্য। আমি এই জন্য বলতেছি সুন্দর পাঞ্জাবি দেখলে মনে করেন না যে অনেকেই ভালো ভালো জামা পরে, আমরা মানে ভাবি যখন সুন্দর জামা পরি অতীত ভুলে যাই অথবা নিজের সত্যটাকে স্বীকার করি না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা অনেক দেখা যায়, যারা বাবা মা রিক্সা চালিয়ে অথবা বিভিন্ন ধরনের পরিশ্রম করে পরের বাড়িতে কাজ করে অথবা দিনমজুরের কাজ করে মেয়েদের কিন্তু ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য আপনারই করে কি বলে এই ভালো স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করান, কিন্তু অনেক মেয়েরা দেখবেন সেই পরিচয় দেয় না, লুকিয়ে রাখে। কিন্তু আমাদের ছেলেরা পরিচয় দিতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার জায়গায় আসলে হয়তো অনেক ভাইয়েরা পরিচয় দিতে চাইতেন না, কারণ ভুলে যাইতেন, একটা মোটর সাইকেল কিনতেন, ভালোভাবে চলাফেরা করতেন। আমি কিন্তু ভাই এগুলার চিন্তা কখনোই করি না। যখন আমি চাকরি করছি তখন বেতন খুব কম ছিল, 7,500 টাকা বেতন পাইতাম আমি। শুধু আমি নয়, ফুল বাংলাদেশ আর্মি, পুলিশ, বিডিআর, প্রাইমারি স্কুলের মাস্টার, হেলথের চাকরি যারা করে এবং অধিদপ্তরের যারা এই তৃতীয় শ্রেণীর যারা আছেন সবারই বেতন সেম ছিল তখন, 2013 সালের ঘটনা। আমি যা বেতন পাইতাম আমি কিন্তু আমার নিজের জন্য, যদি বলেন ওই অর্জিত বেতন থেকে আমি টাকা রাখতাম তা কিন্তু রাখতাম না। আমার মা বাবা আছে, আমার বড় ভাই আছে, তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে আমার জন্য নিজের কিছু না রেখে আমি একটা ভবিষ্যতে বাড়ি স্থাপনের চিন্তা না করিয়া আমার ভবিষ্যৎ স্ত্রী সহধর্মিনী কিংবা যে হবে তার সন্তান সন্তানীদের হবে এসব নিয়ে কখনোই না ভাবে আমি কিন্তু আমার অর্জিত সমস্ত কিছু আমি আমার ফ্যামিলির হাতে তুলে দিছি। কারণ হয়েছে গিয়ে আমি জানি আর একটা বিষয়, আমি যখন পড়াশোনা করতাম এটা সবচেয়ে বেশি স্ট্রাগল এবং কষ্টের বিষয়, আমি আপনাদের সেটা প্রমাণসহ দেখাবো। সেটা হচ্ছে আমি যখন ছুটো পিচ্ছি তখন কিন্তু এটা ওই সেই 2005 সালের তখনকার পূর্বের ঘটনা, তখন কিন্তু দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল। আমাদের গাজীপুরের মানুষের জমি জমা ছিল, থাকলেও তখন কিন্তু হাতে টাকা ছিল না। তো ওই সুবাদে যারা পড়াশোনা করতো, স্ট্রং ফ্যামিলি যারা, তারাই গরিব মানুষ চাইয়া চিন্তা সাহায্য সহযোগিতা এইভাবে পড়াশোনা করতো। তো আমাদের একটা দোকান ছিল, আমাদের গ্রামে আমাদের দোকানটাই প্রথম ছিল, আর কোনো দোকান ছিল না। তো আমি তখন স্কুলে যাইতাম, দেখি আমার এলাকার লোকজন কিছু কিছু লোক এসে বলতো আমার আব্বার, আমি আমার এখন মনে আছে যে পড়াশোনা করে কী হইব, পড়ানা গোনা সরাই সরাই বিড়ি মিড়ি সিগারেট তেলমেল লেখা হারে এটি লেখা হলে বার দরকার নেই, লেখাপড়ার প্রয়োজন নেই। আমার খুব খারাপ লাগতো, অনেক কষ্ট পাইতাম, কিন্তু আমার পড়ার খুব ইচ্ছা ছিল। মাঝে মাঝে আমার আব্বাই বই ফালিয়েও দিত, কারণ আমরা গরিব মানুষ, পড়ালেখা করে কোনো চাকরি পাবো না, কেউ চাকরিও দিব না। শেষ মুহূর্তে যে ব্যবসা করতেছি ব্যবসায় ভালো হতো আমার বাবা এটাই মনে করে, তো পড়তে যাই দিত না। কিন্তু সকালবেলা আমাদের একটা রাইস মিল ছিল,
রাইস মিলের বাইগুলো খুব দুঃখের কথা আমার মানে চোখে পানি চলে আসতে পারে তবে আমি আবার একটু অসুস্থ যাই হোক আমি কথাটা আমি বলতেছি আপনারা শুনেন আমি কত কষ্ট করছি তো আমার যখন রাইস মিল ছিল দোকানের পাশাপাশি তখন আমি 5 লিটার 5 লিটার 10 লিটার তেল আনতাম 3 কিলোমিটার হাইটে যাইতাম আবার 3 কিলোমিটার হাইটে আসতাম এটা আমার এলাকার লোক সহ আমাদের ওখানে বারেক মার্কেট আছে যে দোকানদার সেই দোকানের মালিক ছিল যেখান থেকে তেল আনতাম কেরোসিন ওই রাইস মিল চালানোর জন্য এই 10 লিটার তেল আইনা দিয়া থুইয়া বাকি সবকিছু খাতায় উঠিয়ে দিয়ে পরে আমি স্কুলে যাইতাম স্কুল থেকে এসে আবার আধা ঘন্টা পরে লাগতাম এই হাতে চায়ের কেটলি চায়ের কাপ পরিষ্কার করতাম চা দিতাম এত পরিশ্রম করতাম তার পাশাপাশি আমি আমার স্কুল আমি কাজী সাইদুল আলম উচ্চ বিদ্যালয়ে পড়েছি এবং লস্করচালা হাই স্কুলে পড়েছি আর যেহেতু আমি অষ্টম শ্রেণী থেকে এসএসসি পাস কাজী সাইদুল আলম উচ্চ বিদ্যালয় থেকে পড়েছি ওইখানে যারা আমার ক্লাসমেট ছিল সবাই জানতো আমার মতো মুখস্থ মন হয় কেউ করতে পারতো না আমি অ্যাডভান্স মুখস্থ করে যাইতাম এটা আল্লাহর তরফ থেকে মানে আমাকে একটা উপহার দিয়েছিল আমার খুব দ্রুত মুখস্থ হয়ে যেত আমি পড়াশোনা করতাম রাত 11টা 12টা পর্যন্ত পরে আবার সকালবেলা সবার আগে এসে কিন্তু আমি ওই যে দোকান খুলে মানে 8টা পর্যন্ত দোকান করতাম আমি ওই দোকানেই বসে পড়তাম লিখতাম সব কিছুই করে তারপর আমি স্কুলে যাইতাম আমার আমার লাইফের কষ্টটা আপনারা শুনতে পারছেন আমি কিন্তু কোনো ভালো ফ্যামিলির সন্তান না যে ভালো জামা পরে স্কুলে কিংবা কলেজে গেছি অথবা ভালো খাবার খাইছি ওই ধরনের সৌভাগ্য হয় নাই তবে যা খাইছি শুকরি আল্লাহ যা রাখছি আমি যা খাইছি ওই খাবারটা হয়তো অনেকেই খেতে পারে না কিন্তু আমি খাইতে পারছি এজন্য শুকরি আদায় করতেছি এটার জন্য আমি প্রাউড ফিল করি কারণ গরিব সুবাদে যা খাইছি আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করছি ভাই দামি কোনো জামা পরতে পারি নাই এই দেখেন পাঞ্জাবিটা কত সুন্দর আমি এজন্যই বলতেছি যে এত সুন্দর জামা সুন্দর পাঞ্জাবি পরে অনেক সময় আমরা আমাদের নিজের অতীতটাকে ভুলে যাই আমি কিন্তু ভুলি নাই আমার এখনও মনে আছে আর সেই দিনগুলো মনে পড়লে আমার এখনও কষ্ট লাগে আমি যদি বলি যে কষ্ট লাগে শুধু এটা বল আমার শুধু কষ্ট লাগে না আমি বিষয়টা নিয়ে গর্ববোধ করি কেন গর্ববোধ করি জানেন আমি পরিশ্রম করে কষ্ট করে বড় হয়েছি বিদায় আমি অসহায় মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারি আমার মা বাবার দুঃখ কষ্ট বুঝতে পারছি আর বাঁচবো কয়দিন বলেন আমার এই যে বাম পাশে ব্যথা করে হয়তো হার্ট প্রবলেম হইতে পারে যদি হার্ট প্রবলেম হয় এনি টাইম আমি চলে যেতে পারি আমার চুলও পেকে গেছে কিছুদিন পূর্বে ছোটো ছিলাম আমার একটি পুত্র সন্তান আছে আপনারা হয়তো অনেকে জানেন আমি এ ওর বিচ্ছেদে প্রথম বিচ্ছেদে কাতর হয়েছি আমার সহধর্মিনীর যাকে আমি ভালোবেসে আমার সব কিছু বিসর্জন দিয়েছিলাম সে আমাকে যতটুকু বেদনা যন্ত্রণা দিয়েছে আমার মনে হয় পৃথিবীতে আমি অতটুকু যন্ত্রণা কোথাও পাই না সে আমাকে পাশে বসিয়ে থেকে যাই এটা শুধু এইটুকুই বলবো পাশে বসিয়ে থেকে পুলিশ দিয়ে মেরেছিল সে আমাকে ডিভোর্স নেওয়ার জন্য আমি কিন্তু সেই দিন তাকে ডিভোর্স দেই নাই কিন্তু পরবর্তীতে সে আমাকে না জানিয়ে গোপনে ডিভোর্স দিয়ে 6 মাস পরে সেটার আবার সিগনেচার নিয়ে নিয়েছিল আর সিগনেচার না করলেই মনে হয় ভালো হয় কিন্তু আমি তখন এত নিয়মকানুন সম্পর্কে বুঝি নাই তার পরবর্তীতে বিচ্ছেদে কাতর হয়েছি আমার পুত্র সন্তান যাকে আমি 8 মাস সময়ে হারিয়ে ফেলি এবং 2 বছর পর্যন্ত মানে 8 মাস আর প্লাস 2 বছর তার মানে 3 বছরের মতো প্রায় আমাকে দেখতে দেয় নাই অথচ আমার পাশেই থাকছে আমি তার পাশ দিয়ে যাতায়াত করছি একবারও তার চেহারা দেখতে পারি নাই আজ তার সময় প্রায় 5 বছর পূর্ণ হয়েছে কিন্তু জানি না সে জানে না যে আমি ওর বাবা লাগি জোর করে 2-1 বার কুলে নেই কিন্তু আমার কুলে থাকতে চায় না আমি হয়তো যদি মারা যায় আমার সন্তানের কাছে এই মেসেজটা যাবে কি না আমি তাও জানি না তবে আমার বাবা আমাকে কতটুকু ভালোবাসতে জানি না আমি তার সন্তান কিন্তু আমার পৃথিবীতে আমার যতটুকু মায়া মমতা আমার উপার্জন আমার যা কিছু আছে সব কিছু আমার পুত্র সন্তানের জন্য আপনারা হয়তো অনেকে কে কে ভিডিওটা দেখবেন আমি জানি না আমার আমার বর্তমানে সহধর্মিনী হওয়ার জন্য আমি অসংখ্য প্রপোজ পেয়েছি অনেকে বাড়ি লিখে দিতে চেয়েছে জমি লিখে দিতে চেয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান লিখে দিতে চেয়েছে অসংখ্য মেয়েরা অফার দিয়েছে হয়তো ওনাদের মধ্যে কেউ ভিডিওটা দেখলে দেখতে পারে আমি আমার ফেস থেকে এই বিষয়ে সম্পূর্ণ ডিটেল আমি পাবলিশ করব কারণ হচ্ছে গিয়ে আপনাদের কাছে কোনো কিছু লুকানির নাই ভাই যা সত্য তাই বলতাছি আমার জায়গায় অন্য কেউ হলে কিন্তু লুবে পা দিয়ে বা ভাবতো যে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছি বসে বসে খেতে পারবো আমি বিয়ে করে ফেলি আমি কিন্তু ওরকমটা কোনোটাই করি নাই এই যে আমার গায়ে পাঞ্জাবি কিংবা জামা দামি জুতা এসব পরে আমি কখনোই কিন্তু রাস্তা দিয়ে হাঁটার সময় আমার সে ভাঙা ঘরের দরজাটা আমি কখনোই ভুলে যাই না কারণ আমি জানি আমার মায়ের গায়ের জামাটা কত টাকার আমার বাবার গায়ের জামাটা কত টাকার তারা কতবার ধয় পরিষ্কার করতে পারে কি না আমি সবসময় এটা আমার মেমোরিতে সেন্সে কাজ করে আমি কিন্তু প্রাউড ফিলভাবে চলতে পারি যে আমি এত টাকা পাই এত টাকা উপার্জন করি আমি এখন এইভাবে চলবো এত টাকার পাঞ্জাবি পরবো আমার সাথে কে আসতে পারে কে লাগতে পারে এরকম চিন্তাভাবনা আমার সমকক্ষ আমার লেভেলে কিংবা আমার থেকে ভালো যারা করেছে তারা কিন্তু সবাই চিন্তা করছে সবাই অতীত ভুলে গেছে কেউ স্বীকার করে নাই স্বীকার করার লোকের সংখ্যা খুবই কম আমি কিন্তু আগে থেকে বলছি এখনও বলতে চাচ্ছি উনি যে আমাকে বলছে মানবতার ফেলুয়াল্লা আমি বলছি এটা সম্পূর্ণরূপে ভুল আমি ওরকম কিছু নয় আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি অসহায় মানুষের কষ্ট বুঝি কারণ আমি দরিদ্র পরিবারের সন্তান আল্লাহ যদি আমাকে আরও ভালো কিছু করার তৌফিক সৌভাগ্য দান করতো
তাহলে আমি দেখিয়ে দিতাম আমার একটা ইচ্ছা যে ভাঙা মাটির ঘরে থেকে মানুষের জন্য কিছু করা যায়। যদি আমি পারি তাহলে যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা অবশ্যই আরো ভালো কিছু করতে পারবে, কারণ আমি কোরআনের আয়াত হাদিস বিশ্বাস করি। কারণ এখানে আল্লাহ উল্লেখ করে দিয়েছে যে কোনো কিছু দান করলে কিংবা সাহায্য সহযোগিতা করলে, ভালোবেসে কাউকে উপহার দিলে এর কখনো কমতি হবে না, আল্লাহ অবশ্যই এর হাজার গুণ বেশি আমাকে ফেরত দিবে, আপনাদের ফেরত দিবে যে ফেরত টাইম পাইছি। কারণ যখন আমার চাকরি চলে যায়, বিশ্বাস করেন আমার ক্যাম্পে যারা সাথী ভাই ছিল, লং হয়ে যাচ্ছে আমি শর্ট করে আজকে এই পর্যন্ত শেষ করে দিব। আপনার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি কবে থেকে? আমি হ্যাঁ আমি আশুলিয়া দোকানে ছিলাম, ওইখানে আমি আমার ছোটো ভাই দুজনে মিলে একটা দোকান নেই হাইড্রোলিক পাইপ ফিটিংসের, ওইটা ভালো ব্যবসা আর কি, ভালো বিজনেস আলহামদুলিল্লাহ। আমি আমার ছোটো ভাইকে দোকানটা দাঁড় করিয়ে দিই। তো যখন ওইখানে আমি নামাজও পড়তাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এসে একটু ভালো লাগতো, তখন মাঝে মাঝে ব্যবসা করার সময় যদি খারাপ লাগতো তখন ফোন বের করে কিছু কিছু কন্টেন্ট ভিডিও দেখতাম আর কি। তখন দেখলাম অনেক বাটপারে ছিটারি করে নানান ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করতেছে আর সেগুলো মানুষ দেখতেছে এবং ভাইরাল হচ্ছে বিভিন্নভাবে। তখন আমি মাঝে মাঝে শখের বিষয়ে আমি কয়েকটা মানে ভিডিও করছি শখের বশবর্তী হয়ে আর কি। করার পরে দেখি আমার লাইভ থেকে শুরু করে সবগুলাই মানে ভাইরাল হচ্ছে আর কি, মানুষ গ্রহণ করতেছে। তারপরে আমি শখের বশবর্তী হয়ে মাঠে নামি, কিন্তু আমার একটা চিন্তা ভাবনা ছিল যদি এখান থেকে আমি আর্ন করতে পারি তার 80% টাকা আমি দান করে দেবো। কিন্তু পরবর্তীতে দেখা যায় যখন আমার ভিডিওগুলো সবসময় লাইনে 7,000, 8,000, 10,000, 12,000 করে থাকে এবং লাইভেও 7,000, 10,000 থাকে, তখন আমার পেজগুলো প্রথম পেজ নষ্ট করলো 4 বার, এখন পর্যন্ত ঠিক হয় নাই, আরও 8-9 মাস লাগবে। তারপরে আরেকটা খুললাম ওইটাও নষ্ট করে দিল, ওইটাও আরও 6 মাস লাগবে সংশোধন হতে। তো আমার এই পর্যন্ত মানে আমি অনেক বাধা পেয়েছি, বাধা পাওয়ার পরও আমি কিন্তু এই পজিশন আছি। মানে এক কথায় আমার এমনভাবে নষ্ট করছে আমার ভিডিওগুলো যেন কারো কাছে না পৌঁছায়। তারপরও যে মাসে 15-20টা ভিডিও ভাইরাল হচ্ছে আমার, এটা সম্পূর্ণরূপে মানে আল্লাহর রহমত, কারণ ওই পেজের যদি ওই কন্ডিশন ওই পজিশন থাকে কখনোই কারো কাছে ওই ভিডিও পৌঁছাইব না। তো আমি কিন্তু এটা আমার ক্রেডিট কৃতিত্ব নয়, এটা আপনাদের ভালোবাসা, এটা আপনাদের জন্য সম্ভব হয়েছে। এখানে আমার 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 করার কিছুই নেই, কারণ হচ্ছে আমার জায়গায় যদি আপনিও আসতেন তাহলে আপনিও পারতেন, আপনাকেও যদি সবাই ভালোবাসত আপনি পারতেন, আর যদি ভালো না বাসত গ্রহণ না করতো তাহলে কিন্তু আপনার পক্ষে সম্ভব হতো না। এর জন্য আমি বলবো না যে এটা আমার দ্বারা সম্ভব হয়েছে, আমি পারছি, নো, ইম্পসিবল, এটা আপনাদের জন্য সম্ভব হয়েছে। পিপল লাভজুন এবং ভুবেক্স আরেকটা পেজ আলম ভাই রয়েছে, সেটা হচ্ছে পিপল হেল্প বিডি, তো এই তিনটা পেজ নিয়ে কাজ করতেছেন? জি ভাই। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার ভালোবাসার প্রিয় মানুষটি আমাকে ফকিরের বাচ্চা, ভিখারির বাচ্চা বলে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আমার থাকার জায়গা ছিল না, এই জন্য আমাকে অনেক কিছু বলছে, আমার গায়ে ইউনিফর্ম ছিল না, চাকরিটা সেই কেড়ে নিয়েছে, তার জন্য চাকরিটা চলে গিয়েছে, আমাকে অসহায় বলে মনে করেন যে কুকুর বিড়ালকেও লাথি মেরে খাওয়িয়ে আদর করে। কিন্তু আমার উপর এত অমানবিক বর্বরতা চালানো হয়েছে, আমি 2018 সালে সম্ভবত কিছুটা ডিটেল তুলে ধরেছিলাম, দেখে না আমার চেহারাটা কেউ চিনতে পারেন কিনা, আমি সেই মোহাম্মদ আলম হাসান যে চোখের পানি প্রধানমন্ত্রীর গণভবনে লাল ইটের দেয়ালও আমি লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, ওই বিষয়টা আমি পরে তুলে ধরবো, নিয়ে আমাকে বলছে যে আমার ভবিষ্যৎ মানে চিন্তা ভাবনা কি, আমার ইচ্ছা হয়েছে গিয়া আমার নিজের জন্য বাড়ি করার ইচ্ছা নাই, তারপর একটা থাকার ঘরের প্রয়োজন আছে, তারপরে মহান রব্বুল আলমিন হয়তো দ্রুত সেই ইচ্ছাটা আমার পূরণ করবে। আর আমার বিয়ে শাদীর ব্যাপারে যারা প্রপোজ দিয়েছেন, যারা প্রস্তাব দিয়েছেন, আমি আপনাদের ধন্যবাদ জানাই। আপনিও জানেন না আপনার কার সাথে বিয়ে হবে, আমিও জানি না কার সাথে বিয়ে হবে। সবসময় ভাবি যে আমি বিয়ে শাদীর বিষয়ে আমি বিধবা অথবা অসহায় এতিম এদেরকে আমি বিয়ে করব, আর আর যদি করি আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে আমি কোনো হায়ার ফ্যামিলির অথবা সুন্দর অথবা টাকা পয়সা অর্থবিত্ত যাদের আছে কিংবা তালাকপ্রাপ্ত আমি এগুলা অ্যালাউ করবো না, কারণ এমনি এমনি সব ঘটনা ঘটে না, যাদের টাকা পয়সা আছে তারা খুবই অহংকারী। আর উনি আমাকে যেটা বলছে যে আমার ভবিষ্যৎ প্ল্যান কি, এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর আমি যা উপার্জন করব, যদি আল্লাহ আমার অবস্থার পরিবর্তন করে, আমি একটা জিনিস আপনাদের দেখাবো যে দরিদ্র ফ্যামিলি থেকে, অসহায় ফ্যামিলি থেকে, ভাঙা মাটির ঘর থেকে, থাকার মতো যা অবস্থান নেই সেই অবস্থান থেকে যদি আমি পরিশ্রম করি অসহায় মানুষের জন্য কিছু করতে পারি, তাহলে যাদের অবস্থান ভালো তারা মানুষের জন্য কি করতে পারে? আচ্ছা, আপনি কীরকম মেয়ে বিয়ে করবেন? আমি তো বলছি ভাই, আমি বিধবা মেয়ে, বিশেষ করে বিধবা যে আছে আমি এর ধরনের সিলেক্ট করতেছি, কারণ আমার দুর্বলতা আছে, আমি বিয়ে করেছিলাম, আমার পুত্র সন্তান আছে, তাছাড়া আমি দরিদ্র পরিবারের সন্তান, আমি ফকির নির্ভুল। আমি যদি মনে করি যে এমপির মেয়ে বিয়ে করুম, চেয়ারম্যানের মেয়ে বিয়ে করুম, আমি মনে মনে স্বপ্ন দেখি, এটা সম্পূর্ণরূপে ভুল। যদি কোনোভাবে পরিকল্পিতভাবে করেও ফেলি তারপরে দেখা যাবে যে সুখী হতে পারবো না, দ্বিতীয়বার ঠিক একই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তবে একটা বিষয় আমি এই ভিডিওর মধ্যে উল্লেখ করতেছি, সেটা হচ্ছে গিয়ে সময় খুব যেন দ্রুত আমার চলে আসে। আমি 4টা পয়েন্ট বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরবো 4 ভাগে, যেন প্রত্যেকটা মানুষ সতর্ক এবং সচেতন হয় কিভাবে মানুষের জীবন নষ্ট হয়ে যায়, কিভাবে নির্যাতন এবং জুলুম করে, আর আপনি কিভাবে সংশোধন হতে পারেন। আমি এই বিষয়টা
আমি এমন ভাবে ফুটিয়ে ধরার চেষ্টা করব যাতে করে সকলের হৃদয়ে একই চিন্তা চেতনা কাজ করে। তো চারটা বিষয় একটু বললে ভালো হয়। না এটা আমি না না প্লিজ আমাদের দর্শকদের এটা আমি অনুরোধ এবং দর্শকদের আগ্রহ প্লিজ এটা আসলে এখন বলবো না কারণ এর পূর্বে আমি পৃথিবী থেকে বিদায় নিতে পারি কারণ কিছুদিন পূর্বে আমার এক প্রাণের ভাই যাত্রা বাড়ির তিনি এত ভালো মানুষ হার্টের সমস্যা হঠাৎ করে মারা গিয়েছে আমি কয়েকদিন পূর্বে এন্ডোস্কোপি করেছি সেটা বলছি এরকম একটা পাইপ ঢুকাইছিল নরমাল আসছে সব কিছু আলট্রাসাউন্ড করছি ইউরিন ব্লাড সব করছি নরমাল আসছে কিন্তু আমি কিছু খেতে পারি না আমার এখানে ব্যথা করে ব্যথা করার কারণটা আমি প্রকাশ করি প্রথম একটা বেদ আঘাত পেয়েছিলাম আমার চাকরিটা কেড়ে নিয়েছে আমার ভালোবাসার মানুষ দ্বিতীয়বার আঘাত পেয়েছি আমার ভালোবাসার মানুষ আমাকে মৌখিকভাবে 7-8 বার তালাক দিয়েছে তারপর আঘাত পেয়েছি যখন রাত 11টায় আমি একটা ডিভোর্সের কাগজ পেলাম তারপর আবার আঘাত পেয়েছি যে একজন প্রিয় মানুষ যখন অপকর্ম কুকর্মের সাথে লিপ্ত হয় আমাকে একের পর এক মেসেজ দিতে থাকে তারপরে আমি আঘাত পেয়েছি টার্ন বাই বছরের পর বছর সময়ের পর সময় দিনের পর দিন আমার পুত্র সন্তান আমার পাশে থাকে সে আমাকে চিনে না তার মুখটা আমি দেখতে পারি না এতগুলো আঘাত পাওয়ার পর অবশ্যই আমার এখানে একটু সমস্যা হওয়ার কথাই কিন্তু আমি জানি না যদি সমস্যা হয়েও যায় আমি আপনাদের জানাবো তবে আমার কথাগুলো শেষ হবার পূর্বে যেন মহান রব্বুল আলামিন আমাকে পৃথিবী থেকে না নেয় আপনারা সেই দোয়াটাই আমার জন্য করবেন তো আলম ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন এই যে আলম ভাই যে কথাগুলো বলল আসলে মানুষ কতটা কষ্ট করে কতটা কষ্ট থেকে আলম ভাই উঠে এসেছে একবারে নিম্নবিত্ত গাজীপুরে আমার থেকে গরিব আর কেউ নাই আমি কিন্তু আলম ভাইয়ের বাসায় গেছি এবং ওনার মা এবং বাবা কি যে আদর করেছে মনে হচ্ছে যে আমি নিজের ছেলে গিয়েছে এবং ওনার মা আমার এখনো মনে আছে এবং আমার কান্না চলে আসতেছে যে ওনার মা আমার হাত ধরছে ধরে বলছে যে বাবা আমার কলিজার টুকরা তো বাইরে যাচ্ছে বাইরে যায় তোমাদের সঙ্গে থাকে তোমরা আমার কলিজার টুকরাটাকে দেখো সেই কথা শোনার পরে আমি আমি আসলে চোখের পানি ধরে রাখতে পারিনি আমি বলেছি যে মা আলম ভাই হচ্ছে আমাদের কলিজার ভাই আলম ভাই যেভাবে মানে যেমন আপনার সন্তান আমি কিন্তু ঠিক আপনার সন্তান আলম ভাই হচ্ছে আমার ভাই এই ভাই থাকতে আলম ভাইয়ের কোনো কিছু হবে না মা আপনি কোনো টেনশন করবেন না একজন মা বুঝে যে একজন সন্তানের কষ্ট একজন সন্তান কতটা কষ্টে থাকে মা মুক্তি দেখলেই বুঝতে পারে মানে ছেলে যখন ঘরে যায় তখন মা মুখটা দেখেই বুঝতে পারে যে বাবা জান তুই বুঝে কিছু খাসনি আয় বাবা খা মানে কত প্রকার আইটেম রান্না করে আমাদের জন্য রেডি করেছে আমি ভাবতে পারিনি আমার জীবনের সেরা খাবার সেদিনই আমি খেয়েছি আজকে আমি একটি সত্যি কথা বললাম এবং মাটির ঘরে তাদের বাড়ি আলম ভাইয়ের বাড়ি হচ্ছে মাটির ঘর এবং এই মানুষটি মানুষকে যে এতটা ভালোবাসতে পারে আমি আলম ভাইয়ের কাছ থেকে শিখেছি যে মানুষকে ভালোবাসলে মানুষের পাশে দাঁড়াতে চাইলে এভাবেই দাঁড়াতে হবে তো আলম ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন তেনাকে তেনার হায়াত যেন বাড়িয়ে দেয় এবং এভাবেই যেন উনি অসহায় মানুষের পাশে দাঁড়ায় সকলেই আলম ভাইয়ের জন্য দোয়া করবেন একটা কথা বলি আসলে উনি একটু বেশি বলছে বাসায় কোনো মেহমান গেলে কেউ গেলে যদি তার পরিস্থিতি নাও থাকে এক গ্লাস পানি দিল আমার মনে হয় আল্লাহর তরফ থেকে সেটা জান্নাতের যাই হোক বেশি হয়ে যাচ্ছে কিনা আমি জানি না ওইটা জান্নাতের যে আমরা পরবর্তীতে মৃত্যুর পর যে জিনিসটা পাবো যে জান্নাতের এই আমরা যে মধুর কিংবা দুধের যে নোয়ার থাকবে থাকবে আমার মনে হয় তার থেকেও সেরাটা যদি সঠিক মতো আপ্যায়ন করা যায় অতিথি হিন্দুরা অনেক সময় বলে দেখতে পারবেন হিন্দু ভাইয়েরা ওনাদের ধর্মে মনে আছে যে অতিথিরা হয়েছে ভগবানের সমতুল্য যাই হোক আমি ওই দিক থেকে উদাহরণটা এই জন্যই টানলাম ওনারা সেদিন আমার মেহমান ছিল আমার গরিব ফ্যামিলির গরিব অর্থনৈতিক পরিবার সুবাদে আমরা দরিদ্র ফ্যামিলির সুবাদে আমরা যতটুকু পেরেছি আমরা কিন্তু ততটুকুই করছি অত কিছু করতে পারি নাই কারণ আপনারা জানেন যাদের অবস্থা ভালো তারা এত আয়োজন করে সবসময় এগুলো খায় আর আমরা হয়তো ভাইয়ের জন্য ওই দিন করছিলাম আমি কিন্তু ভাই বিশ্বাস করেন আপনারা খেয়েছেন কি না জানি না যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পান্তাভাত কাঁচামরিচও খাইছি অসংখ্যবার খাইছি অনেকবার ঝগড়া করে আমার বাড়িতে রান্নাও হয় নাই অসংখ্যবার হয় নাই অনেকবার একবার দুইবার না এরকম আপনাদের জীবন হয়েছে কিনা আমি জানি না তবে আমাদের পরিবারে হয়েছে এই জন্য আমি স্বীকার করি আমি গরিব বললে ভুল হবে আমরা গরিব এবং গাজীপুরের মধ্যে সবচেয়ে দরিদ্র পরিবার হচ্ছে দরিদ্র ফ্যামিলি হচ্ছে আমাদের ফ্যামিলি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জিকরুল ওনার নাম জিকরুল ভাই উনি চিলাহাটির সন্তান
সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার একটা কথা আজকে প্রকাশ করে যে আপনারা হয়তো অনেকে জানেন না সেটা হচ্ছে গিয়ে উনি কামিল পাশ এটা মনে করব এটা ওনার জন্য একটা সৌভাগ্য যে সৌভাগ্য থেকে আমরা সকলে বঞ্চিত হইছি আমরা আমাদের সন্তানদের হাফেজ কিংবা মাদ্রাসা লাইনে পড়াশোনার ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু তাদেরকে আমরা মানুষ করতে পারতেছি না কারণ এটা আমাদের হয়তো আমাদের সন্তানদের তকদিরে নাই কিন্তু এই ভাইটিকে দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে সে কামিল পাস এজন্য আমি অন্তর অন্তস্থল থেকে যেহেতু ইসলামী শিক্ষায় দিনী শিক্ষায় সে শিক্ষিত হয়েছে এই জন্য ওনার প্রতি আন্তরিকতা এবং দোয়া রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে মরে গেলে বিদায় প্রত্যাশী আমি মোহাম্মদ আলম হাসান আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই